হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আমি রোকেয়া পারভিন, রোকেয়া পারভিন কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা আর অভিনন্দন জানিয়ে আজকের ভিডিওটি স্টার্ট করলাম। আজকের ভিডিওটা আপনাদের সাথে আমি ওই দুপুরের পর থেকে শেয়ার করেছি, কেননা আমি সকালে অনেকগুলো কাজ করে নিয়েছি আর তখন কিন্তু আর ভিডিও শ্যুট করা হয়নি। আমি সকালে ফারুক নবাবের পাপা স্কুল গিয়েছে, তো ওর জন্যই যেহেতু আমাকে রান্না করতে হয় সকাল সকাল, তো আমি সেটাই করে নিয়েছি। সকাল 6টায় উঠেছিলাম, দেন আমি রান্না করেছি আর ভাত রান্না করেছি। তারপর তো টিফিনের জন্য আবার রুটি করে দিয়েছি, ওকে রেডি করে বার করিয়ে পাঠিয়ে দিয়েছি। আর তারপর আমরা মা ছেলেও কিন্তু সকালের নাস্তা করে নিয়েছি, আর তারপর তো আবার মা ছেলে স্নান করেছি, দুপুরের খাওয়া দাওয়াটাও কমপ্লিট করেছি। আর এখন ফারুক নবাব যেহেতু ঘুমিয়ে গিয়েছে দুপুরে খাওয়া দাওয়ার পরে, তো আমিও একটু ঘুমানোর চেষ্টা করছিলাম কিন্তু কোনো মতে আর ঘুম আসলো না। তো ভাবলাম যে কী করি, কোনো কিছুই তো আর বুঝে পাচ্ছিলাম না। তো ভাবলাম যে ঘরটা বেশ অনেক দিন থেকে ডিপ ক্লিন করা হয়নি, তো ভাবলাম যে সেইটাই করে নিই। আর ভাবলাম যে আমি যখন করে নিচ্ছি তো আপনাদের সাথেও একটু শেয়ার করে ফেলি। অনেক আপুরা থাকেন যারা কিন্তু ওই যে ক্লিনের ভিডিওগুলো দেখতে পরিষ্কার না পছন্দ করে, ডিপ ক্লিনটা আর কি মোটামুটিভাবে অনেক আপুরা থাকেন যারা পছন্দ করেন, তো তাদের জন্য মূলত করে নেওয়া। আর ভাবলাম যখন করে নিচ্ছি এতগুলো কাজ, তো আমি তো আমার কাজকর্মগুলোই আপনাদের সাথে শেয়ার করি, তো যখন কাজকর্মগুলো করেই নিচ্ছি তো হালকা করে আপনাদের সাথে শেয়ার করি। তো আশা রাখছি ভালো লাগবে, আর যাদের যাদের ভালো লাগবে না তারা কিন্তু ভিডিওটা স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো যাই হোক, এই যে আমার এটা আর্টিফিশিয়াল যেটা প্ল্যান্টটা, এটা কিন্তু আমাকে একদিন দুই দিন পর পর প্রত্যেক দিনই মুছে নিতে হয়, তবুও কেন জানি না মোটা মোটা ধুলো কোথা থেকে যেন চলে আসে। কোথা থেকে আর বলতে কি, আমাদের যেহেতু রোড সাইডে এনএসের উপরেই বাড়ি, এর আগেও অনেকবার বলা হয়েছে ভিডিওতে, তো অনবরত কিন্তু গাড়ি যাতায়াত থাকেই দিন রাত অল টাইম, মানে কি 24 ঘন্টাই বলতে গেলে। তো অনেক ধুলোবালি আসে, এত জানলা দরজা লাগানোর পরেও যেন কোথা থেকে না ধুলোবালি চলেই আসে। তো যাই হোক, প্রত্যেক দিন আমার এমন কোনো দিন নেই যে আজকে আমি ঘরের ফার্নিচারগুলো বা এই যে এই প্ল্যানটা মুছি না। প্রত্যেক দিনই আমার কিন্তু ফারুক নবাবের পাপাকে পাঠিয়ে দিয়ে, যেহেতু আমার সকালে বেশ খানিকটা সময় ফ্রি থাকি, তো ওই টাইমে আমি কিন্তু এই কাজগুলো করে নিই, যেগুলো কিন্তু আপনাদের সাথে কখনো শেয়ার করি না। তো তার মধ্যেও কিন্তু একদিন করে বেছে নেই যেটা একদমই ডিপলিভাবে ক্লিন করার, তো সেইটাই আজকে করে নিচ্ছিলাম। আজকেও কাজ কিন্তু মোটামুটি আমি 2 থেকে 2.5 ঘন্টার মতো করে নিয়েছিলাম, প্রত্যেকটা জিনিসকে আর কি পরিপাটিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করছিলাম, যার জন্যই হয়তো। তো যাই হোক, আমার কিন্তু ওই আর্টিফিশিয়াল প্ল্যান্টটা পরিষ্কার করা হয়ে গিয়েছে, আর ওইটা কিন্তু আপনার এতে একটা একটা করে পাতা ছুটিয়েও পরিষ্কার করা যাবে সার্ফের জলে বা এরকম কিছু ডিটারজেন্টে ডুবিয়ে। তো আমি প্রত্যেকটা পাতাকে আর খুলে খুলে পরিষ্কার করলাম না, কেননা প্রত্যেকবার খোলাখুলিতেই কিন্তু ওই যে লকগুলো যেগুলো থাকে সেগুলো কিন্তু ঢিল হয়ে যায় আর মাঝে মাঝে পাতাগুলো ছুটে পড়ে যায়। তো আমি চাইছিলাম না যে প্রত্যেকবার এভাবে খুলে দিয়ে ওই জিনিসটাকে নষ্ট করে ফেলতে, যার জন্যই আমি ওখান থেকেই কিন্তু মুছে নিচ্ছিলাম। আর বছরে একবার হয়তো খুলে পরিষ্কার করে নেবো, সেটা আলাদা রকম ব্যাপার। যাই হোক, ওইটা পরিষ্কার করা হয়ে গিয়েছে, তো এখন ভাবলাম যে আমি টিভিটা একটু মুছে নিই। আর এই ফুলটা টিভির উপরে কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, জানি না কেমন লাগে। তবুও আমার যেহেতু এটা এমনিতেই পড়েছিল, কোনো কাজে লাগছিল না, অকেজে হয়েছিল, তো ভাবলাম যে টিভির উপরেই আমি লাগিয়ে দেই, তো হয়তো বা মোটামুটি ভালো লাগবে। জানি না কেমন লাগে, সবার চোখে তো আর এক না, যাই হোক আমার তো ভালো লাগে। এখন আমি টিভিটাকে একটু হালকা করে মুছে নিচ্ছি কলিং দিয়ে, দেন আমি সবটাই ফার্নিচার মোটামুটিভাবে মুছে নিব আর প্রত্যেকটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আশা রাখছি আমার ভিডিওটা ভালো লাগবে, আর যদি ভালো লেগে যায় তো প্লিজ আমার ভিডিওতে লাইক দিয়ে আমার সাথে থাকবেন। আর যদি আমার ভিডিওটা দেখে মনে হয় যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইবের যোগ্য, তো প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা চাইলে আমার পেজটা ফলো করতে পারেন, আমি ভীষণভাবে খুশি হব। আর আমার ভিডিওর ভালো লাগা খারাপ লাগা দুটোই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি সত্যি অনেক খুশি হব। তো যাই হোক, আর এখানে আমি ড্রেসিং টেবিলটাকেও মোটামুটিভাবে পরিষ্কার করে নিচ্ছি। এটাও তো এই যে বললাম যে প্রত্যেক দিনই আমার পরিষ্কার লাগে, আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন যে আমার কোনো ফার্নিচারই কিন্তু খুব একটা নোংরা দেখতে পাবেন না আপনারা লক্ষ্য করলে।
যাই হোক ওইটাও আমার পরিষ্কার করা হয়ে গিয়েছে। এখন আমি আলমারিটা একটু পরিষ্কার করে নিচ্ছি। এটা যেহেতু পার্পল টাইপের একটু কালার, তো এখানে ধুলো বসলে কিন্তু খুব চকচকেভাবে বোঝা যায়, যার জন্য আমার প্রত্যেকটা এই কিন্তু যেগুলো আমার ঘরে হয়তো ফার্নিচার আছে সবগুলোই দেখবেন আপনারা লক্ষ্য করলে যে লাইট কালারের বেশি কিন্তু নেই, হাতে গোনা কয়েকটা কিন্তু রয়েছে, তো তার মধ্যেই কিন্তু সবটাই আমার লাইট কালারের মধ্যে, যার জন্য আমার একটু ধুলো পড়লেই কিন্তু একদমই বোঝা যায়। তো সেইটাই একটু মুছে নিচ্ছি বা পরিষ্কার করে নিচ্ছি। কেউ কিছু করলে না ওকে অ্যাপ্রিসিয়েট করা আমাদের একদমই উচিত। আর এই কথাটা কেন বললাম অবশ্যই আপনাদের ভিডিওর লাস্টে বলছি কেন এই কথাটা আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে আমি এতগুলো যে কাজ করে নিয়েছি, মাস্টারমশাই এসে কিন্তু এসেছিল, যাই হোক আমি যেহেতু ভিডিওটা পরদিন দিচ্ছি তো ওর রিয়াকশানটা আমি বলতে পারি। ও এসে যেহেতু ঢুকেছে ঘরে, আমি ওকে বললাম যে আমার ঘরটা কিছুটাও তোমাকে চেঞ্জ মনে হচ্ছে, তো ও বলল না, তো কিন্তু ও কিন্তু ফিল করেছে যে না পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু ও কখনো বলবে না, ও আমার ভালো লাগা আমার খারাপটা মুখের উপরে বলে দিবে কিন্তু ভালো লাগাটা কখনো বলে না। কিন্তু এই জিনিসটা কিন্তু ওর খারাপ, আমি মাঝে মাঝেও ওকে বলি যে কেউ কিছু করলে ওকে অ্যাপ্রিসিয়েট করা উচিত, পরদিন কিন্তু ও মোটিভেট হবে, দেন তারপর কিন্তু ও ভালো কিছু আরও করার ওর আগ্রহ জাগবে, কিন্তু ওই জিনিসটা ও কখনো করে না। শুধু আমার যে এই যে পরিপাটি ঘর গুছানো এই কথাটা আমি বলছি না, যে কোনো জিনিসেই কিন্তু ও কখনো কিন্তু আমার এই যে প্রশংসা জিনিসটা এই জিনিসটাও কিন্তু কখনো করে না। এই জিনিসটা ওর খুবই মানে একটা খারাপ অভ্যাস বলতে পারেন। আমি ওকে মাঝে মাঝে বলি, ভীষণ রাগ হয় তখন কিন্তু বলি বা ঝগড়া করি যে কেন তুমি বলবে না, তো ও সবসময় একটাই কথা বলে যে এখানে বলার কী আছে, এত বছর থেকে যেহেতু আমার সাথে আছো তো তুমি কি বোঝো না আমি আমার কোনটা ভালো লাগে কোনটা খারাপ লাগে, তুমি ভালো কিছু করেছো এর মানে অবশ্যই ভালো লাগবে, এতে বলার কী আছে, এরকম টাইপের কিছু কথাবার্তা বলে আর কি। তো যাই হোক, বেশি কথা বাড়ালেই তো কথা বাড়বে, যার জন্য আমি আর কথা বাড়াই না। তো যাই হোক, এই জিনিসটাই ওই জন্যই আপনাদের সাথে বললাম যে কেউ কিছু করলে না ওকে একটু অ্যাপ্রিসিয়েট করা উচিত, তাই না বলুন? কিন্তু একটা জিনিস যে কিছুজন থাকে না যে দেখবেন মুখে না বললেও কিন্তু কেয়ারিংয়ের মাধ্যমে ও বুঝিয়ে দেবে যে মানে আপনার জীবনে ও কতটা ইম্পর্টেন্ট বা ওর জীবনে আপনি কতটা ইম্পর্টেন্ট, সেই জিনিসটা কিন্তু ফারুক নবাবের পাপার মধ্যে রয়েছে। ওর জীবনে যে আমি আর ফারুক নবাব কতটা ইম্পর্টেন্ট ও কিন্তু কেয়ারিংয়ের মাধ্যমেই বুঝিয়ে দেয়, কখনো কিন্তু মুখে ফুটে বলে না আমার ভালো লাগা, আর বললাম তো খারাপ লাগাগুলো অবশ্যই মুখের উপরে বলে দেয়, তখনও কিন্তু রাগ হয়, আমি ওকে বলি যে খারাপটা বলে দাও কিন্তু ভালোটা বলো না, তো ও একটাই কথা বলে যে নিজের লোকগুলোই তো তোমার খারাপ দিকটা তোমাকে ধরিয়ে দেবে বাকিজন তো মজা নেবে, এরকম একটা ব্যাপার কথাবার্তা আর কি। তো যাই হোক, আপনাদের সাথে গল্প করতে করতে আমার অনেকগুলো কাজই হয়ে গিয়েছে মোটামুটি, এই তো এইগুলো আমার মোছামুছি, তারপর তো সব কিছুই মোটামুটিভাবে আমার হালকা পাতলা আর কি কাজগুলো হয়ে গিয়েছে। এখানে ড্রেসিং টেবিলটাও একটু মুছে নিয়েছিলাম, সেটা তো দেখলেনই, আলমারিটাও হয়ে গিয়েছে, তারপর টিভিটা ফ্রিজটাও মাঝখানে কিন্তু আমি মুছে নিয়েছি, আপনাদের সাথে আর বলা হয়নি। তো যাই হোক, আর আমার ঘরে কিন্তু আপনারা অনেকগুলো খেলনা দেখতে পাবেন, যেহেতু আমার ছেলে এখনও ছোট, অনেকগুলো খেলনা কিন্তু ও বায়না ধরে, যেখানেই যাই কিন্তু ও খেলনা নেই, আর এতগুলো খেলনা তো আবার রাখার জন্য জায়গা দরকার, তো আমি সেই জন্যই কিন্তু অনেকগুলোকে সাজিয়ে রেখে দিয়েছি, আর বাকি কিছু কিছু তো ব্যাগে ভরে রেখেছি, অনেকগুলো দুই একটা ব্যাগে ভরে রেখেছি। তো যাই হোক, ওই কাজগুলো কমপ্লিট করে এখন আমি সাইড টেবিলটাকে একটু ঝেড়ে নিচ্ছি। এইখানে অল টাইমই কিন্তু ফারুক নবাবের হাত থাকেই, কিছু না কিছু নিয়েও এইখানে দাঁড়িয়ে থাকবে, এটা ওটা নিয়ে, এই যে মিনি ড্রয়ারটা দেখছেন ওইটা থেকে বার করবে ওখানে ভরবে, এরকম একটা ব্যাপার থাকে, আর যার জন্যই আর কি ঝেড়ে নিচ্ছি মুছে নিচ্ছি। আর এই যে পাথরটা দেখছেন এইটা ফারুক নবাবের নাম লেখা আছে ফারুক আর কি, তো এই পাথরটাও একটা কাজের জিনিস, একদমই ভীষণভাবে কাজের জিনিস। কেন বলছি যে ফারুক নবাব যখন লেখালেখি করে আর কি, ফ্যান চলে তখনই কিন্তু খুব জোরে হাওয়া বইলে ওর পাতাগুলো খাতার পাতাগুলো উড়ে যায়, যার জন্য এখানে কিন্তু এটাতে ধরে রাখে আর কি পাতাগুলোকে উঠতে না দেওয়ার জন্যই, তো ওই জিনিসটাও খুব কাজের। যাই হোক, আমার মোটামুটি কাজ
কমপ্লিটের দিকেই আমি শুধু এই যে সোফাটা এখানে ঝেড়ে নিচ্ছি, সোফাটা ঝাড়া হয়ে গেলে কিন্তু আমি ঝাড় দিয়ে তারপর আমি ঘরটা মুছে নেব। তারপর তো আর আমার সেরকমভাবে কাজকর্ম নেই, আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু ফারুক মামার পাপাও স্কুল থেকে চলে আসবে। এখন মোটামুটি বেজে যাবে ওই 4:30-5:45 মতো, তো যাই হোক ও 5টার পরে কিন্তু ঢুকে যাবে। আমি কিছুক্ষণ একটু রেস্ট নেব, যেহেতু অনেকক্ষণ থেকে টানা কাজ করে যাচ্ছি তো আমারও তো রেস্টের দরকার, একটু আমি রেস্ট নিয়ে নিব। তারপর তোর পাপা আসলে আবারও তো আমাকে উঠতে হবে। তো যাই হোক, আজকের ভিডিও এখানে অবধি থাক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।